কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আফাজউদ্দিন আহমেদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য এমপি মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সদরউদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজগর আলী সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সরওয়াত জাহান বাদশার সভাপতিত্বে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনের সঞ্চালনায় বক্তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। ভাবি মারা গেছে, আসতে পারি নাই, যতদিন তাদের হাতে রান্না খেয়েছি, ভাই ছিলেন, তার বাইরের ঘরে শুয়ে থেকেছি, একদিন পর পর সম্মেলন করেছি, যত অসুবিধা এসেছে প্রত্যেকটা জায়গায় মহিমা এখানে এসছেন, তাদের যে তারা আমরা করেছি কুষ্টিয়া থেকে এসে, তখন তো হানিফ ভাই ছিলেন না, আজকে হানিফ ভাই আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক, পিছনে করে ভয়ের কোনো কারণ নাই, ঐক্যবদ্ধ হবে, আমরা কোনো আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ করে আমাদের নেতার হাতকে শক্তিশালী করে, জনতিষে খাজিনার হাতকে শক্তিশালী করে, অপর শক্তি অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাংলাদেশ গর্ব, এই হোক আজকে আমার সাহেবের স্মরণ সভায়, এই হোক আজকে আপার সাহেবের এই আদর্শ, আপার সাহেবের এই অনুভূতি, তার যে স্বপ্ন দৌলতপুরবাসী দেখিয়েছিলেন, তার সুযোগ্য সন্তান বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন তার উত্তরসূরি হিসাবে কাজ করবে। আমি প্রথমেই আমাদের প্রয়াত নেতা যার উপলক্ষে আজকের এই স্মরণ সভা, মরহুম আফাজউদ্দিন সাহেবের তার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন। এবং আফাজ সাহেবের সঙ্গে সঙ্গে তার সহধর্মিনী, তিনিও ইন্তেকাল করেছেন আফাজ সাহেবের আগে কয়েকদিন আগে মাত্র, তারও আত্মার মাগফিরাত কামনা করি এবং তার জন্য প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন। দুঃসময়ে এখানে যে দু একজন আওয়ামী লীগের নেতা দলের হাল ধরেছিলেন, তার মধ্যে আফাজউদ্দিন সাহেব ছিলেন অন্যতম একজন। ভাইরা আমার, আফাজ সাহেবের স্মরণ সভায় দাঁড়িয়ে রাজনীতির কথা বলার ইচ্ছা নেই। আমার রেজাল চৌধুরী সাহেব সাবেক এমপি, উনি বললেন দু একজন নাকি ভিজিটিং কার্ড পাচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা গ্রাম বাংলার এই অসহায় মানুষকে তাদের জন্য এই সামাজিক নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করেছেন, বিজেপি কার্ড, দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, 44 ক্যাটাগরি নিয়ে সামাজিক নিরাপত্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। গ্রাম বাংলার প্রতিটি মানুষ যেন কেউ কখনো খাদ্যের অভাবে কষ্ট না পায় সেটা নিশ্চিত করেছেন। আমি আফাজ সাহেবের স্মরণ সভায় দাঁড়িয়ে একটি অনুরোধ করে আমি শেষ করতে চাই। আফাজ সাহেব কিন্তু আমৃত্যু শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল ছিল। শেখ হাসিনার ব্যাপারে আফাজ সাহেব কোনোদিন কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করে নাই। আওয়ামী লীগের প্রতি তার অবিচল আস্থা ছিল, আদর্শের প্রতি তার আস্থা ছিল। এই দলটাকে শেষ দিন পর্যন্ত মৃত্যু রাগ মুহূর্ত পর্যন্ত সে ভালোবেসে গেছে। আসুন আজকে আমরা যারা এখানে আসি, যারা আওয়ামী লীগ করি, জনতি শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আরো আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। দৌলতপুরের অনেক হয়তো উন্নয়ন হচ্ছে, আরো উন্নয়ন হবে। আপনাদের একটি ইউনিয়নে কিছু নদী ভাঙনের সমস্যার কথা আমি শুনেছি, আপনার এমপি সাহেব বলেছেন চেষ্টা করা হচ্ছে আরো যদি উন্নয়ন এলাকা হয়। আমরা সারা কুষ্টিয়া জেলায় উন্নয়ন করতে চাই, সেই লক্ষ্যে আমাদের কাজ করা হয়েছে, অনেক প্রকল্প পাইপলাইনে আছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আগামী দিনে এই কুষ্টিয়া জেলা হবে উন্নয়নের একটা রোল মডেল আমরা করব, সেটাই আমাদের সকলের প্রত্যাশা এবং আপনাদের নিয়েই সেটা আমরা করব। আমি আর কথা না বাড়িয়ে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করার আগে শুধু জানিয়ে দিতে চাই,
আমি আপনাদের হানিফ ভাই হিসেবে আগে যেরকম ছিলাম আমি এখনো তেমনি আছি ভবিষ্যতেও আপনাদের হানিফ ভাই হিসেবে আমরা থাকব যে কোনো সুখে দুঃখে আপনাদেরকে পাবেন আমি হয়তো অনেক সময় অনেকে গেলেন বলে আপনারা তো এমপি আছে বুঝলা চেয়ারম্যান আছে তাদের কাছে জানা গে তো তারপরে অনেকে বলে না আমি আপনার কাছেই আসব হয়তো আমি অনেক সময় একটু মাঝে মধ্যে বলি যে এমপি বাদ দিয়ে আসেন কেন তারপরেও আজকে বলে যাই আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো সুখে দুঃখে অতীতে যেমন পেয়েছেন ভবিষ্যতে আপনাদের সেইভাবে পাবেন ইনশাল্লাহ আপনাদের সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আবাস সাহেবের দিদি আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু।